নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। সূর্যের রাশি পরিবর্তন আগামী 10 দিন রাজকীয় সুখ পেতে চলেছে এই 7 রাশি। 7 রাশির মধ্যে 4টি রাশি এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে, ডায়েরিতে নোট করে নিন। এবং 3টি রাশি মধ্যম রেজাল্ট কিন্তু পেতে চলেছে। অর্থাৎ এই যে রবি মীন রাশি ত্যাগ করে মার্জনা করবেন, মীন রাশি ত্যাগ করে মেষ রাশিতে তুঙ্গ গৃহে প্রবেশ করেছে 14 এপ্রিল 2022 এবং 14 মে 2022 পর্যন্ত এই মেষ রাশিতে তুঙ্গ গৃহে অবস্থান করবে। কিন্তু 10 ডিগ্রি পর্যন্ত এই রবি আপনার তুঙ্গ ফল কিন্তু দিবে। মেষ রাশিতে 10 ডিগ্রি পর্যন্ত পরম তুঙ্গস্থ ফল কিন্তু দিবে, যার ফলে 7 রাশির রাজকীয় সুখ নির্দেশ কিন্তু করছে। দেখুন, রবির রাশি পরিবর্তন 10 দিনের জন্য 7টি রাশির ক্ষেত্রে নির্ণায়ক হতে চলেছে এবং টানা 1 মাস রবি যদিও আপনার মেষ রাশিতে ভ্রমণ করবে, এখানে রাহু কিন্তু অবস্থান করছে, কিন্তু রাহু তেমন কিন্তু নেগেটিভ এফেক্ট দিতে পারবে না। কারণ রাহু নক্ষত্র এবং রাহু যে নক্ষত্রে অবস্থান করছে এবং রবি যে নক্ষত্রে অবস্থান করছে অনেকটাই ডিস্টেন্স কিন্তু বজায় থাকছে, সেক্ষেত্রে খুব খারাপ ফল কিন্তু দিবে না। জ্যোতিষশাস্ত্রটা বোঝার ব্যাপার আছে, রাহু রবি থাকলেই যে খারাপ তা নয়, নক্ষত্র দিক থেকে কিন্তু অনেকটাই ডিস্টেন্স কিন্তু থাকছে, দূরত্ব বোঝায় থাকছে। এই 10 দিন পরম উচ্চস্থ ফল দিবে এবং তারপর রবি মিত্র রাশির মতো এই মেষ রাশিতে কিন্তু ফল কিন্তু দিবে। তো 4টি রাশির ক্ষেত্রে রবির রাশি পরিবর্তন এক্সিলেন্ট রেজাল্ট দিতে চলেছে। 3টি রাশির ক্ষেত্রে মধ্যম ফল, অ্যাভারেজ ফল কিন্তু, আর বাদ বাকি রাশিগুলোকে কিন্তু দিবে। রবি হচ্ছে পিতৃকারক গ্রহ, পিতাকে নির্দেশ করে রবি, আপনার আত্মাকে নির্দেশ করে রবি, চোখকে নির্দেশ করে রবি। আপনি রাজনীতিতে আছেন, এখানে কিন্তু রবি, যারা উচ্চ পদে কর্মরত IPS অফিসার, এই জায়গাগুলো কিন্তু, আপনি কোনো MLA MP, আপনি কোনো আমলা, এই জায়গাগুলো কিন্তু টোটাল রবি কিন্তু নির্দেশ করে। রবির যদি আপনার ভালো থাকে, গভর্নমেন্ট থেকে আপনি সহযোগিতা, গভর্নমেন্টের কন্ট্রাক্টের সঙ্গে যারা যুক্ত আছে তারা কিন্তু যথেষ্ট ভালো, এবং যারা গভর্নমেন্ট চাকরি করছেন বর্তমানে তাদের কিন্তু স্যালারি বা আপনার ভাতা এগুলো কিন্তু বৃদ্ধি কিন্তু এই সময় হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। রবি মেষ রাশিতে বছরে 1 বার উচ্চস্থ হওয়া কিন্তু হয় এবং অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করেছে রবি। যারা মেডিকেল লাইনে আছেন, ডক্টর লাইনে আছেন বা ইলেকট্রিক গুডসের সঙ্গে যুক্ত আছেন, ইলেকট্রনিক্স প্রোডাক্টের সঙ্গে যুক্ত আছেন, নির্ণায়ক রেজাল্ট দিবে এই 7 রাশিকে। অদ্ভুত অকল্পনীয় লাভ কিন্তু দিতে চলেছে, ডায়েরিতে নোট করে নিন। কৌশিক রায় কখনো হাওয়াতে কথা বলে না, অর্থাৎ যেটা বলি সম্পূর্ণ গ্রহের গোচর ধরে আলোচনা করি, দুম করে বলে ফেললাম, কারণ থাকা দরকার, লজিক থাকা দরকার। জ্যোতিষটাকে কলঙ্কিত করে লাভ নেই, জ্যোতিষশাস্ত্র মানুষের কল্যাণের জন্য, জ্যোতিষশাস্ত্র মানুষের উন্নয়নের জন্য, জ্যোতিষশাস্ত্র মানুষকে ডেভেলপমেন্ট করার জন্য, জ্যোতিষশাস্ত্রকে নিয়ে কোনো কলঙ্কিত করা উচিত নয়। জ্যোতিষশাস্ত্রকে বোঝার চেষ্টা করুন, যারা জ্যোতিষ শিখছেন তারা অবশ্যই দেখুন। আর কৌশিক রায়ের কাছে, আমার কাছে ইম্পসিবল বলে কোনো অভিধানের নেই, সমস্যা আছে সমাধান আছে। আলোচনা শুরু করা যাক 4 রাশি। প্রথম যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কর্কট রাশি।
কর্কট রাশির ধনপতি কর্মভাবে অবস্থান করছে, দুর্দান্ত রেজাল্ট আপনাদের, অর্থাৎ অর্থনৈতিক সমৃদ্ধি, কর্মের দ্বারা অর্থ আসা এবং কর্মক্ষেত্রে উচ্চ পদে আসীন হওয়া, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ট্রান্সফার, প্রমোশন এই সম্ভাবনা, চাকরি পাওয়ার সম্ভাবনা সৃষ্টি কিন্তু করছে। দুই নম্বর যে রাশির কথা আমি বলবো, এক্সিলেন্ট রেজাল্ট দিতে চলেছে, সেই রাশির নাম মেষ রাশি। আপনার রাশিতে কিন্তু তুঙ্গস্থ হচ্ছে পঞ্চমপতি, আপনাদের আকস্মিক ধনলাভ, বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করে, শেয়ার মার্কেটের সঙ্গে যারা যুক্ত আছে, গোল্ডের সঙ্গে যারা যুক্ত আছে, ইলেকট্রনিক্স গুডসের সঙ্গে যারা যুক্ত আছে, আপনি মেডিকেল লাইনে আছেন, আপনি রাজনীতি সেক্টরে আছেন, আপনার চাকরির জায়গা, এই জায়গাগুলো কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনাকে কিন্তু দেবে এ রবি। আপনার মান সম্মান, যশ, পদ প্রতিষ্ঠা, লাভ এই সময় কিন্তু দিতে চলেছে মেষ রাশিকে। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম সিংহ রাশি। আপনাদের রাশির অধিপতি ভাগ্যভাবে অবস্থান করছে, দুর্দান্ত কানেকশান, ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা কিন্তু আপনাদের এই সময় হতে কিন্তু চলেছে। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং আপনাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি এই সময় কিন্তু আপনাদের হবে। পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের শ্রীবৃদ্ধি এ সময় কিন্তু দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে উচ্চ পদে আসীন হওয়া, তিন নম্বর রাশির কথা আমি বললাম সিংহ রাশি, অর্থাৎ সিংহ রাশির ভাগ্যোদয় হতে চলেছে। দীর্ঘদিনকার আটকে থাকা কিছু সুসংবাদ আপনাদের কিন্তু আসতে চলেছে। এরপর যে রাশির কথা বলবো, চার নম্বর যে রাশি সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির ভাগ্যপতি পঞ্চমভাবে অবস্থান করছে, অর্থাৎ ত্রিকোণ ত্রিকোণ কানেকশান, ত্রিকোণের অধিপতি ত্রিকোণভাবে অবস্থান করছে, দুর্দান্ত। ডায়েরিতে নোট করে নিন, আপনি ধনুরাশির মানুষ, ত্রিকোণভাব ত্রিকোণভাবে যাচ্ছে, আপনাদের আকস্মিক ধনলাভ, আপনার ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, ব্যবসা ক্ষেত্রে ভালো, ইনভেস্টমেন্ট যারা করছেন, যারা বুদ্ধির দ্বারা কাজকর্ম করেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট লাভ কিন্তু দিবে এবং কর্মক্ষেত্রে উচ্চ পদ আসীন হওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে ধনুরাশির। আপনাদের আটকে গেছে এমন টাকা আপনাদের এই সময় কিন্তু রেস্কিউ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এই চারটি রাশি এক্সিলেন্ট রেজাল্ট দিতে কিন্তু চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো, পাঁচ নম্বর যে রাশি, সেই রাশির নাম আপনার মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের ষষ্ঠপতি ধনভাবে অবস্থান করছে। দেখুন, আপনাদের বিশেষ করে কিছু কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ আপনাদের হবে এবং আপনাদের প্রতিযোগিতা পরীক্ষাতে আপনারা সফলতা পাবেন। আর্থিক স্থিতির জায়গা আপনাদের এই সময় মজবুত কিন্তু দেখা যাচ্ছে মীন রাশি, এবং আপনাদের শত্রু শান্ত এই সময় কিন্তু হতে চলেছে। ডায়েরিতে নোট করে নিন, আপনি মীন রাশির মানুষ আপনার ক্ষেত্রে। এরপর যে রাশির কথা বলবো, সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে দেখুন, আপনাদের সপ্তমভাবে রবির অবস্থান একাদশ পদিকে কানেক্ট করছে, অর্থাৎ কেন্দ্রে অবস্থান করছে রবি। আপনাদের এ সময় আপনাদের ব্যবসা জায়গা, যারা ইলেকট্রনিক্স প্রোডাক্টের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের দুর্দান্ত রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে এবং আপনাদের সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট হবে, আপনি তুলা রাশির মানুষ, এবং ব্যবসা ক্ষেত্রে উন্নতি, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু এই সময় পেতে চলেছেন। যে কোনো কার্যে সফলতা আপনারা এ সময় পাবেন তুলা রাশি। অর্থাৎ তুলা রাশির অভাবনীয় রেজাল্ট কিন্তু পেতে চলেছে, কিন্তু দাম্পত্য জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে সমস্যা কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের কর্মপতি ষষ্ঠভাবে অবস্থান করছে তুঙ্গ গৃহে। দেখুন, যারা কর্মর জায়গাটা নিয়ে চিন্তা ভাবনা করছে, কর্ম পাচ্ছিলেন না, কর্ম প্রাপ্তির সম্ভাবনা থাকছে, কর্মক্ষেত্রে উচ্চ পদে আসীন, আপনাদের মান সম্মান, যশ, পদ প্রতিষ্ঠা, লাভ আপনাদের এই সময় কিন্তু হবে, এবং পারিবারিক সুখের জায়গা, অর্থনৈতিক জায়গা, কিছু কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ, সম্পত্তিগত দিক থেকে লাভ, আপনাদের বিদেশ থেকে সাপোর্ট,
গভর্নমেন্ট থেকে সাপোর্ট এবং এই সময়ের মধ্যে শত্রু আপনাদের কিন্তু শান্ত আপনাদের হবে। অর্থাৎ এই সূর্যের রাশি পরিবর্তনে এই এক মাসের মধ্যে 10 দিন এই সাত রাশি যেহেতু পরম উচ্চস্থ থাকছে 10 দিন, মানে রাজকীয় সুখ কিন্তু এই রাশিগুলোকে দেবে, রাজার মতন জীবনযাপন করবে এই রাশিগুলো। এবং এর সাথে সাথে বলি, আপনারা প্রতিদিন উঠে সূর্যকে প্রণাম করুন, রুলি মিশিয়ে আপনারা যদি সূর্যকে অর্ঘ্য নিবেদন করতে পারেন বিশেষ রূপে, আপনারা কিন্তু শুভ ফল পাবেন। এবং আপনারা ওম আদিত্যায় নমো এটা আপনারা পাঠ করুন, এবং যাদের ক্ষেত্রে রবি খারাপ আছে আপনারা সূর্য কবচ আপনারা পরিধান করুন, অথবা মানিক রত্ন আপনারা যদি পরিধান করতে পারেন বিশেষ রূপে আপনাদের কিন্তু ভাগ্যের চাকা কিন্তু ঘুরবে। রবি হচ্ছে কর্ম কারকগ্রহ, রবি হচ্ছে মান সম্মান, রবি হচ্ছে পিতা, সমস্ত কিন্তু নির্দেশ করে। ভিডিওটি এ পর্যন্ত, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।